আসসালামু আলাইকুম পটল দিয়ে আজকে ইলিশ মাছ করে দেখাবো এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচের গুঁড়া একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে তারপর মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি মাছগুলো আমার কষানো হয়ে গেছে আমি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি তারপর পটলগুলো দিয়ে তারপর পাঁচ মিনিট আমি পটলটাকে কষিয়ে নেব মাঝে মাঝে নেড়ে দিতে হবে কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে তারপর আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামের চাইতে একটু হাই হিটে রেখে দশ মিনিট আমি রান্না করে নেব আর রান্নাটা আমার হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ